দেখুন বন্ধুরা, আমি চাল দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। প্রথমে চালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে আমার চালটা গুঁড়ো করা। এবার একটা বোলে নিয়ে নিচ্ছি, এটা অল্প নুন দিয়ে দিচ্ছি, একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর অল্প দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি। আর দু চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা আমি গালিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে এটা মাখবো, অল্প অল্প জল দিয়ে। এটা গরম জল দিয়ে মাখলে খুব সুন্দর নরম হবে। ডোটা করা হয়ে গেছে, দেখো খুব নরমও করিনি, খুব শক্তও করিনি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিচ্ছি। এবার সুন্দর লেচি কেটে নিচ্ছি, এই সাইজের হবে আমার লেচিটা। লেচিগুলো আবার এরকম করে গোল পাকিয়ে নিলাম। হয়ে গেছে আমার সবকটা লেচি গোল পাকানো। এবার বেলে নেবো। সুন্দর গোল করে বেলা হয়ে গেছে। এবার এতে ঘি মাখিয়ে দেবো। প্রতি শুকনো ময়দা দিয়ে দেবো। এটা কেটে নেবো। আটা আস্তে আস্তে করে তুলে নেব। এবার এটা সুন্দর করে গোল পাকিয়ে নেব। এবার এইভাবে আমি সবকটা করে নিই, তারপরে আমি বেলে নেব।
সব কটা আমার লেচি করা হয়ে গেছে। এবার এটা আমি হালকা করে বেলে নেব, খুব বেশি চাপ দেব না। একদিন আজ আমার হয়েছে, এবার আস্তে করে উল্টে দিই। দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ার গুলো পড়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।